প্রিয় দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি নন্দীপাড়াতে। তো নন্দীপাড়ায় যে খামারটিতে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন, এই খামারটি আমরা এখন ঘুরে দেখব, জেনে নিব এখানে কি কি জাতের গাভী রয়েছে, আর গাভীগুলো প্রতিদিন কি পরিমাণে দুধ দিচ্ছে, আর গাভীগুলোকে তারা কিভাবে লালন পালন করছে এবং গাভীগুলো পরিচর্যা কিভাবে করছে সেই বিষয়গুলো আমরা জেনে নিব। তাহলে চলুন দর্শক বন্ধুরা, আমরা আগে ঘুরে দেখি খামারটি, দেন আমরা কথা বলবো এই খামারটি যিনি মালিক তার সাথে। আচ্ছা, এই যে সুন্দর যে গাভীটি দেখতে পাচ্ছি, আচ্ছা ভাইজান, এই গাভীটি কি জাতের গাভী? অস্ট্রেলিয়ান। অস্ট্রেলিয়ান কি রানী ফিড নাকি? হ্যাঁ, রানী, অস্ট্রেলিয়ান রানী। এইটা কয় লিটার দুধ দিচ্ছে প্রতিদিন? প্রথমে দিছে আপনার এই জোড়াটায় মনে করেন যে সাদাটা আর এই কালোটা, আচ্ছা ওই পাশে দুধ হয়েছে, ওই যে কাকার পাশে 40 কেজি দুধ হতো দুই বেলায়, দুই বেলায় 40 কেজি দুধ হতো। মানে এইটা কয় কেজি দেয় প্রতিদিন? এটা এখন 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 এটা বর্তমানে আপনার 10 কেজির মতো হয়, সকাল বিকাল মিলে। হ্যাঁ, সকাল বিকাল মিলে, অনেকদিন তো হয়েছে, বাচ্চা হয়েছে 6 মাস বয়স, বাচ্চার 6 মাস বয়স হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা এটা কয় দাঁত হয়েছে বা এটা কতবার বিয়ে মানে বাচ্চা দিয়েছে? দাঁড়ান 1 মিনিট। আচ্ছা, এই গাভীটির বাজার মূল্য কত রয়েছে এখন? 2.5 লক্ষ টাকা। 2.5 লক্ষ টাকা। আচ্ছা, আপনারা কি এরকম গাভী বাচ্চা সহ আপনাদের খামার থেকে বিক্রি করে থাকেন কখনো? আমরা নতুন শুরু করা হয়েছে তো এখনো বিক্রি করার দুধ কমে গেছে, দুধ ছাড়িয়ে যাচ্ছে এখন মনে করেন 2 বেলা 6 কেজির মতো। আচ্ছা, বাচ্চাটার বয়স কত হয়েছে? 6 মাস। ও, 6 মাস হয়ে গিয়েছে। আর যে পাশে আর একটি দেখতে পাচ্ছি, এটা কি জাতে? এটা ক্রস, অস্ট্রেলিয়ান। এটা অস্ট্রেলিয়ান ক্রস। এটা কয় লিটার দুধ দিচ্ছে? এটা 10-12 কেজির মতো, 12 লিটার দুধ দিচ্ছে প্রতিদিন। আচ্ছা, এই গাভীটির বাজার মূল্য কত রয়েছে? 1,70,000। 1,70,000 টাকা। এটা কয়বার বাচ্চা দিয়েছে এটা কি জানেন আপনি? আমি, হ্যাঁ, দ্বিতীয় বিল। এটা দ্বিতীয় বিল? হ্যাঁ, এটা দ্বিতীয়। এটার বাচ্চার বয়স কত হয়েছে? এটার বাচ্চার 4 মাস, 4.5 মাস। 4.5 মাস বয়স হয়েছে। এই যে পাশে যে কালো গাভীটি দেখতে পাচ্ছি, এটা দুধ দিচ্ছে কত লিটার? এটা 9, 9.5, 10 এরকম। 10 লিটার দুধ দিচ্ছে প্রতিদিন। বাচ্চার বয়স কত? বাচ্চার বয়স তাও তো আপনার 3 মাস, 3.5 মাস। 3.5 মাস, 4 মাস হবে। এটার কয় দাঁত হয়েছে এই গাভীটি বা? দাঁত দেখার চেষ্টা করছেন উনি, দেখুন এটা কয় দাঁত ভাইজান? এটা দুই দাঁত। এর জন্য এই গাভীটার সমস্যা হয়েছিল বুঝছেন, ও এটা কারণে অসুস্থ হয়ে গিয়েছিল। হ্যাঁ, এর জন্য চেহারা এরকম। আচ্ছা, শুকিয়ে গিয়েছে একটু। তো পাশে যে লাল দেখতে পাচ্ছি, এগুলো কি জাতের? এটা হলো সিন্ধি মনে হচ্ছে। না, সিন্ধি না তো, এটা জার্সি। জার্সি, লাল জার্সি। এটা জার্সি জাতের গাভী। তো এই যে এখন যেটা দেখতে পাচ্ছি এই পাশেরটা, এই গাভীটি কত লিটার দুধ দিচ্ছে প্রতিদিন? এটা 12 কেজি। 12 লিটার দুধ দিচ্ছে। এটা কতবার মানে বাচ্চা দিয়েছে? এটা 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 দ্বিতীয় বিন, এটা দ্বিতীয়বার। 12 লিটার দুধ দিচ্ছে প্রতিদিন। আর এটার বাচ্চাটার বয়স কত? বাচ্চার বয়স 2.5 মাসের মতো। 2.5 মাস হয়েছে বাচ্চাটির বয়স। আর পাশে যেটা দেখতে পাচ্ছি বেশ সুন্দর, সাদা আর লালের, সাদা আর কালোর কম্বিনেশনে, এই যে পাশে যেটা দেখতে পাচ্ছি সাদা আর কালোর কম্বিনেশন, পুরোটাই সাদা, একটু গলার এদিক দিয়ে কালো রয়েছে গাভীটি। এই গাভীটি কি জাতে? সাদা রানী ফিট, অস্ট্রেলিয়ান না? হ্যাঁ, ক্রস, ক্রস। আচ্ছা, এটা কত লিটার দুধ দিচ্ছে প্রতিদিন? এটাও 12 কেজির মতো। 12 লিটার। বাচ্চাটির বয়স কত হয়েছে? বাচ্চাটা নাই, মারা গেছে। আহা, বাচ্চাটা মারা গিয়েছে। আপনার 2.5 মাসের মতো। এটা 2.5 মাসের মতো হয়েছে বাচ্চাটির বয়স, কিন্তু মারা গিয়েছে। আচ্ছা, এটা কি একটু দুষ্ট প্রকৃতির? হ্যাঁ, এটাও তো ওই রানী ফিটি মনে হচ্ছে। এটা কয় লিটার দুধ দেয় প্রতিদিন? এটা এখনো বাচ্চা দেয় নাই। আচ্ছা, এটা বাচ্চা দিবে মনে হচ্ছে। আপনি ওই তো 7 মাস,
এটা কয় মাস হলো, মানে গাব গাব আট মাস শেষ, আট মাস শেষ হয়ে গেছে, 9 মাস, তাহলে তো সময় হয়ে গেছে। তো বন্ধুরা, আমরা খামারটি ঘুরে দেখে নিলাম, গাভীগুলোর দামও জেনে নিলাম। এখন আমরা কথা বলবো এই খামারটির যিনি মালিক বা স্বত্বাধিকারী তার সাথে। যে আপনার খামারটি আমি ঘুরে দেখলাম, জি, তো এখানে কতগুলো গাভী রয়েছে, আর আপনি যখন এই খামারটি শুরু করলেন তখন কত টাকা পুঁজি নিয়ে আপনি এই খামারটি শুরু করলেন? পুঁজি আসলে আমরা ওইভাবে ই করি না, নির্দিষ্ট কোনো পুঁজি করি নাই, তবে আমাদের একটা ধারণা ছিল যে 1 কোটি 20 লাখ, 1 কোটি টাকার মধ্যে আমরা এটা পরিপূর্ণ করবো, এরকম একটা আইডিয়া আমরা নিয়ে। তো এখানে কতগুলো গাভী রয়েছে আপনার? এখানে বর্তমানে 13টা গাভী আছে, 10টা পাশে আছে। 13টা গাভী, এখানে কী কী জাতের গাভী রয়েছে? গাভী আছে, শাহিওয়াল আছে, জাসরি আছে, ক্রস আছে, এই মুন্নি আছে। সিন্ধি রয়েছে কি? সিন্ধি নাই আমার এখানে, একটা গাভী আছে সিন্ধি, শুধু সিন্ধি একটা রয়েছে, জি একটা আছে। ফিজিয়ান? হ্যাঁ, ফিজিয়ান রয়েছে, অস্ট্রেলিয়ান ফিজিয়ান, রানী ফিট বোধহয় ওটা দেখলাম, রানী রানী একটা আছে, হ্যাঁ রানী ফিট একটা রয়েছে। হ্যাঁ, তো আপনার এই গাভী সবগুলো গাভী থেকে মোটামুটি প্রতিদিন কত লিটার দুধ হচ্ছে, আর সেই দুধগুলো আপনি কোথায় বিক্রি করছেন, বা আপনার বিক্রি করার কি আলাদা মানুষ রয়েছে না এখান থেকে কেউ বিক্রি করার? আমাদের টার্গেট ছিল বনশ্রী এলাকায়, আমরা মোট দুধ যতগুলো হয় পার ডে আমরা বাসা বাসা, যেটা রোজ বলা হয়, হ্যাঁ রোজ হিসাবে আমরা বাসা বাসা হোম ডেলিভারি দিব, এরকম টার্গেট নিয়ে আমরা নেমেছি। কিন্তু পরিপূর্ণভাবে আমরা যে দুধগুলো পাইতেছি সম্পূর্ণ দুধ আমরা এখনো ডেলিভারি দিতে পারতেছি না, তো যে দুধগুলো বাকি থাকে ওগুলো আমরা হোম ডেলিভারি বাকি ই করতেছি, পাইকারি দিতেছি। ফ্রিজ আপ করে রাখেন, পাইকারি নিয়ে যায়? ফ্রিজ আপ না, আসলে এমনি সকালবেলা যেটা বাঁচে ওইটা আমরা নিয়ে যায় পাইকারি, হোলসেল বিক্রি করতেছি। হোলসেল আপনারা কত, প্রতি লিটার কত টাকা? 65-70 টাকা আপনারা প্রতি লিটার বিক্রি করেন? 80 টাকা। বেশ, আপনার খামারটি বেশ সুন্দর দেখলাম, পরিপাটি গোছিয়ে শুরু করেছেন আপনার খামারটি। আমার কাছে মনে হলো দেখে হয়তো বেশি দিন না আপনার হয়েছে যে স্টার্ট করেছেন, তবে আপনাদের ভেটেরিনারি ডাক্তার কি পার্মানেন্টলি রয়েছে, বা অসুস্থ হলে সে কি করে থাকেন? ভেটেরিনারি আসলে আমাদের পার্মানেন্ট কোনো ডক্টর নাই, আমি নিজেও নতুন ছিলাম এই ব্যাপারে, তবে এখন ভেটেরিনারি ডাক্তার মাঝে মধ্যে কোনো সমস্যা হলে ডাকি, তো এদের কাছ থেকে আমি যা শিখেছি মোটামুটি আমি প্রাথমিক চিকিৎসাটা চালাইতে পারি। মানে আপনিই প্রাথমিক চিকিৎসা চালানোর মতো? আমি ইনজেকশন দেই, যে যে কোনো সমস্যা হলে প্রাথমিক চিকিৎসাটা আমিই করি, বড় ধরনের কোনো সমস্যা হলে ওই ভেটেরিনারি ডাক্তার ডাকতে হয়। তো মোটামুটি যে টাকা ইনভেস্ট করেছেন আপনারা, মোটামুটি যে আশাটা নিয়ে আশা নিয়ে নেমেছিলেন এই বিজনেসটিতে, তো সেই আশাপ্রত আপনাদের এগিয়ে যাচ্ছেন? তো আলহামদুলিল্লাহ, প্রথম 2-3 মাস একটু কষ্টে ছিলাম, এখন সমান সমান এই হালকা একটু প্রফিটে আছে। এখন আমরা কথা বলবো এই খামারটি যে সার্বক্ষণিক পরিচর্যা করে যাচ্ছেন বা দেখভাল করে যাচ্ছেন তার সাথে। আচ্ছা ভাই, এই যে আপনাদের খামারটি আমি ঘুরে দেখলাম, গাভীগুলোর আনুমানিক দামও জেনে নিলাম, কোন গাভীটি কত লিটার দুধ দিচ্ছে সেইটাও জেনে নিলাম। আপনি এখানে তো শুরু থেকেই রয়েছেন? কতদিন হলো রয়েছেন? 4 মাস হলো রয়েছেন, আগে যে ছিল সে চলে গিয়েছে, যে কারণে আপনি এসেছেন। আচ্ছা, আপনি এই প্রফেশনে কতদিন হলো রয়েছেন? ভাই নিজের বাড়িতে গরু বাছুর আছে, সেই সত্যি আমার মনে করেন অভিজ্ঞতা। তো আপনি তাহলে মোটামুটি আপনার জ্ঞান হওয়ার পর থেকেই আপনি আপনার এই প্রফেশনটিতে রয়েছেন? তো এই যে আপনার গাভীগুলোকে একদম, আচ্ছা এই যে আপনার এই গাভীগুলোকে আপনি তো মোটামুটি সকল ধরনের পরিচর্যা করে থাকেন, তো সকাল থেকে শুরু করে এদেরকে কি খাবার দিয়ে থাকেন, মানে দুধ নেয়ার আগে কি খাবার খাইয়ে থাকেন? গম ভুসি, খেসারির ডাউল, মানে আটা, খেসারির ডাউল এটা একটা দিয়ে শুরু। আচ্ছা, মিক্স করে? হ্যাঁ মিক্স করে, এর মধ্যে ভুট্টা আছে, কুড়া আছে। ও ওই যে আমি তো দেখলাম। হ্যাঁ, তো এগুলো খাইয়ে থাকেন সকালে? হ্যাঁ, মানে দুধ নেয়ার আগে। হ্যাঁ, দুধ নেয়ার আগে। আর দুধ নেয়ার পরে কি খাবার দিয়ে থাকেন? কাঁচা ঘাস। তারপরে আবার কখন খাবার দিয়ে থাকেন? একটার দিকে খাবার দেই। আবার দুপুর 1টার দিকে খাবার দিয়ে থাকেন? শুক্রবারটার জন্য তাড়াতাড়ি খাবারটা দিতে, নামাজের বিষয় আছে যে কারণে। তার মানে দুপুর 1টার দিকে আবার খাবার দিয়ে থাকেন, সেটা কি খাবার? কাঁচা ঘাস? হ্যাঁ, কাঁচা ঘাস। আর তারপরে আবার কখন খাবার দেন? তারপরে আবার আপনার 6টার দিকে। 6টার দিকে মানে কি, দুধ নেওয়ার আগে না পরে? দুধ নেওয়ার পরে। দুধ নেওয়ার পরে কি খাবার দিয়ে থাকে? আপনার এই গমের পিঠা, কুড়া, এগুলো মনে করেন।
আর এই যে গোসলের বিষয়টি, পরিচর্যা মানে পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়টি, এটা আপনারা কখন করে থাকেন? মানে যে গরুগুলো যে মানে ইয়ে করে থাকে, হাগু করে থাকে বা বাথরুম করে থাকে, এগুলো কখন পরিষ্কার করেন আর গোসলটা কখন করেন? মল যখন পরে তার সাথে সাথে ফেলা দেয়, মানে জীবাণুমুক্ত থাকে। মানে গাভীগুলো মল ত্যাগ করার পরেই আপনারা এগুলো ফেলে দেন? আর গোসল কখন করিয়ে থাকেন? গোসল শুধু এখন, মানে এখন আস্তে আস্তে বাদ দেওয়াবো, মানে শীতের দিন আসতেছে, মানে গোসলটা বন্ধ করে দিতে হবে। এই গায়ে মলটল থাকলে একটু ধুয়ে দেবো। মানে শীতকালে আপনারা একবার গোসল করিয়ে থাকেন গাভীকে, আর যখন বেশি গরম পড়ে যায় তখন দুইবার গোসল করিয়ে থাকেন? আর গরমকালে আপনারা ফ্যান চালিয়ে থাকেন, শীতকালে কি ব্যবস্থা রেখেছেন? শীতকালে মানে ধরেন যে তাও মাঝে মাঝে মানে ফ্লোরটা শুকানোর জন্য ফ্যান দিয়ে ফ্লোর শুকায় ফেলেন, আর এই যে কার্পেট গুলো এগুলো পরিষ্কার করে শুকিয়ে ওদের শোয়ার ব্যবস্থা করে বা দাঁড়িয়ে থাকার ব্যবস্থা করে থাকেন? আপনি কি আরো কোনো কিছু বলতে চাচ্ছেন এই খামারটি সম্পর্কে? আমার মতো কিছু নাই। তো আপনার কন্ট্যাক্ট নাম্বার থাকলে আপনি কি আপনার কন্ট্যাক্ট নাম্বারটি বলতে চান? মানুষের স্বার্থে যদি কেউ ফোন করে আপনার থেকে কোনো ইনস্ট্রাকশন নিতে চায় বা কোনো কিছু জানতে চায়। ফোন নাম্বার তো নাই, আমার তো ফোন নেই। ওকে, আপনাকে ধন্যবাদ। ভিউয়ার্স, এই যে দেখতে পাচ্ছেন সারি সারি করে গাভীগুলোকে বেঁধে রাখা হয়েছে। তো প্রিয় দর্শক, আপনাদের যদি আমাদের এই চ্যানেলটি বিন্দু পরিমাণে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, আর অবশ্যই বেল আইকনটি চেপে রাখবেন, আপডেট দেখতে থাকবেন।